চীনের উহানের গবেষণাগারে তৈরি হয়েছে করোনা ভাইরাস বলে দাবি করা হয়েছে এক বৈজ্ঞানিক গবেষণায় ব্রিটিশ বিজ্ঞানী বিজ্ঞানী প্রফেসর অ্যাঙ্গাস ও পরিচালিত বাইশ পৃষ্ঠার এই গবেষণায় দাবি করা হয় এটি এই দুই বিজ্ঞানীর উদ্ধৃতি দিয়ে ব্রিটিশ পত্রিকা ডেইলি মেইল জানায় এক বছর ধরে উহানের গবেষণাগারে করোনা ভাইরাস তৈরি করা হয়েছে বলে প্রমাণ পেয়েছেন তারা তবে ঘটনাটি যখন ঘটছিল তখন তা জানার পরেও এটাকে আমলে নেননি বিশ্বের বড় বড় বিজ্ঞানীরা এতে আরো বলা হয় ঘটনা জানাজানি হওয়ার পর বাতুরের থেকে করোনা ভাইরাস ছড়িয়েছে বলে ধামা চাপা দেওয়ার চেষ্টা করেন চীনা বিজ্ঞানীরা